तृणमूल कांग्रेसের साधारण सम्पादक तथा डायमंड हारबारের सांसद अभिषेक বন্দ্যোপাধ্যায়কে आज सकाल 11টায় निजाम प्यालेसे हाजिरार जुन्नो तलब করেছিল केंद्रीय तदंतकारी संस्था सेंट्रल ब्यूरो অফ ইনভেস্টিগেশন এবং सीबीआई এর তলবে সাড়া দিয়ে आज निर्धारित समय निजाम प्यालेसे पहुंचे जान अभिषेक বন্দ্যোপাধ্যায় এবং सकाল 11টা থেকে शुरू হয়েছে তার জিজ্ঞাসাবাদ পর্ব। কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে যে মামলা তার প্রেক্ষিতে আজকে তাকে তলব করা হয়েছে সাক্ষী হিসেবে এবং বিকেল 4টে বাজে প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া এই মুহূর্তে রয়েছেন নিজাম প্যালেসের সামনে, সরাসরি চলে যাব নিজার কাছে। নিজা, রিয়া, যেটা তোমার কাছে জানতে চাইবো যে আজকে এই যে জিজ্ঞাসাবাদ পর্ব প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত এবং এই 5 ঘন্টার মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা? মোট কতজন জিজ্ঞাসাবাদ করছেন সেই সম্পর্কে কি কোনো সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে? একদমই অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই এর 4 জন আধিকারিক এই জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্বের সঙ্গে 4 জন অফিসার রয়েছে, যেখানে এসপি র্যাঙ্কের একজন অফিসার রয়েছে, রয়েছে একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার, একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার সহ মোট 4 জন অফিসার রয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে 12টা থেকে শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ পর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্ধারিত তার যে সময় ছিল সেই নির্ধারিত সময় 11টার আগেই কিন্তু তিনি এসে পৌঁছালেন নিজাম প্যালেসে। অর্থাৎ 10টা 58 নাগাদ তিনি এসে পৌঁছালেন নিজাম প্যালেসে এবং তারপর কিছুক্ষণ তার সঙ্গে ব্রেক, তারপর তাকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে প্রায় 12টা নাগাদ সেই সময় থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেমনটা তুমি জিজ্ঞাসা করছো, দেখো সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে প্রথমে তোমায় জানিয়ে রাখি যে 160 ধারায় তাকে তলব করা হয়েছে, সেই নোটিশে তাকে তলব করা হয়েছে। এবং সেই নোটিশে মূলত কিন্তু তাকে যে তলব করা হয়েছে তাকে কিন্তু যে বিষয়গুলো, অর্থাৎ সাক্ষী হিসেবে তাকে যেহেতু তলব করা হয়েছে তাকে যেই বিষয়গুলো মূলত জোর দেওয়া হবে এবং যেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা প্রথমে তোমাকে জানিয়ে রাখবো যে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে যে কুন্তল ঘোষের, ঘোষের যে চিঠি সেই চিঠি নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে থাকছে যে কুন্তল ঘোষ যে চিঠি দিয়েছিল দুজন স্পেশাল আদালতের যে বিচারককে, অর্থাৎ ইডি এবং সিবিআই এর, সেখানে যে চিঠি গিয়েছিল সেই চিঠিকে সামনে রাখা হচ্ছে। এবং ময়দান থানায় যে অভিযোগ করেছিল কুন্তল ঘোষ সেটা প্রেসিডেন্সি জেলে সুপার মারফত সেই অভিযোগপত্র কিন্তু সামনে রাখা হচ্ছে। তিনটে, দুটো চিঠি এবং একটি অভিযোগপত্রকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং শুধু এখানেই থেমে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে যেটা বলেছিলেন, অর্থাৎ তার একটি সভা থেকে তিনি জানিয়েছিলেন যে যারা ইতিমধ্যেই এডুকেশন স্ক্যামে অভিযুক্ত এবং ইডি সিবিআই এর হেফাজতে রয়েছে তাদেরকে জোর করা হচ্ছে শাসক দলের নেতাদের নাম বলানোর জন্য, সেই যে তার বক্তব্যে। এবং তার বক্তব্যের পরেই যেটা দেখা গেল কয়েকদিনের মধ্যেই কুন্তল ঘোষের চিঠি, দুটো ইডি এবং সিবিআই এর স্পেশাল আদালতে এবং তারপরে ময়দান থানায় একটি অভিযোগপত্র। এই বিষয়টার কোনো লিংক রয়েছে কিনা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি করে জানলেন যে অ্যাকিউজদের জোর করে নাম বলানো হচ্ছে এবং তার সঙ্গে কুন্তল ঘোষের চিঠির কোনো রকম, তার বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের চিঠি বা অভিযোগপত্রের কোনো লিংক রয়েছে কিনা, এই বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছে চেষ্টা করছেন। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছিল এই এডুকেশন স্ক্যামে, যারা ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছেন, যারা এখন জেল কাস্টাডিতে রয়েছে, সেই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো নিয়েও কিন্তু অভিষেক সংক্রান্ত যেসব তথ্য সেগুলো নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। 12টা থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে তোমাকে জানিয়ে রাখি। এবং ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটায় 4টে 20 বাজে যেটা দেখা গেল যে প্রায় 3টে নাগাদ একটি আধ ঘন্টা 45 মিনিটের একটি ব্রেক দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি লাঞ্চ করেন, তার বাড়ি থেকেই লাঞ্চ এসেছিল, সেই লাঞ্চ তিনি করেন এবং প্রায় 3টে নাগাদ তিনি ব্রেকে আসেন এবং প্রায় 45 মিনিট নাগাদ তিনি লাঞ্চ করেন। এবং লাঞ্চ করার পর তিনি কিন্তু আবারও তার দ্বিতীয় পর্বের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে। এবং যে 4 জন অফিসার রয়েছেন, যদি প্রয়োজন পড়ে, যেটা আমি সকাল থেকে জানাচ্ছি যে 4 জন অফিসার তো রয়েছে,
একজন এসপি র‍্যাঙ্কের অফিসার, একজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার এবং একজন ইন্সপেক্টর সহ মোট চার জনের অফিসাররা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বয়ান দিচ্ছেন সেই বয়ানকে কিন্তু নথিভুক্ত করা হচ্ছে, অর্থাৎ লেখা হচ্ছে, যেটা প্রোটোকল অনুযায়ী সিবিআই বা ইডির সেই অনুযায়ী কিন্তু তিনি যে বয়ান দিচ্ছেন সেই বয়ানকে লেখা হচ্ছে এবং লেখানোর পর সেই বয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কিন্তু সাইন করানো হবে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তার এই বিষয়টা কিছুই জানা নেই। এবং সেই বিষয় নিয়েও কিন্তু যখন তাকে লাঞ্চ ব্রেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই তার যে উত্তর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার উত্তর নিয়েও কিন্তু কথা বলেছেন সিনিয়র অফিসাররা, নিজেদের মধ্যে কথা বলেছেন। এবং পরবর্তী প্রশ্ন কি হবে, প্রশ্নমালা তো তার জন্য আগে থেকেই একটি তৈরি করা ছিল, কারণ গতকাল রাতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সিবিআই দপ্তরে, আগে থেকেই প্রশ্নমালা তৈরি করা ছিল। কিন্তু সেই প্রশ্নমালার বাইরেও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর এসেছে সেই উত্তরকে ঘিরেও কিন্তু আরও কোনো প্রশ্ন করতে পারে কি না বা কীভাবে তারা প্যাটার্ন সাজাবে সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যে সিবিআই কর্তারা তারা ছকে নিয়েছে, যতটা টাইম ব্রেক টাইম দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টাইমের মধ্যে। এবং সেই যে তাদের যে ছকা এই মুহূর্তের প্রশ্নমালা সেটা নিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা কিন্তু আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে, অর্থাৎ বেশ কিছুটা দীর্ঘায়িত হতে পারে। কারণ তাকে যে প্রশ্ন করা হয়েছিল বেশ কিছু, যেটা তোমাকে প্রথমেই বললাম যে তিনি বলেছেন যে তার এই বিষয়টা জানা নেই, এবং সেই কারণের জন্য কিন্তু তাকে আরও এই সংক্রান্ত আরও প্রশ্ন, একদিকে যেমন কুন্তল ঘোষের চিঠি যেটা মূলত প্রশ্ন যেটার জন্য ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই প্রশ্নমালা তো রয়েছে, সেই প্রশ্নচার তো রয়েছে, তাছাড়াও কিন্তু এই এডুকেশন স্ক্যাম সংক্রান্ত বেশ কিছু যে তথ্য পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত সেই এই তথ্য নিয়েও কিন্তু একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এটা একটা বিষয় জানতে চাইবো, এই যে তদন্ত কার্য চলছে এবং তা নিয়ে আদালতে যতবার শুনানি হয়েছে তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কখনো ইডি বা সিবিআই কেউই করেনি, যে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। বারংবার বলা হয়েছে যে এই মামলায় যারা ষড়যন্ত্রী তারা অনেক ওপরের তলার লোক, তারা ক্ষমতাসীন গোষ্ঠী, একথা বললেও কোনো সুনির্দিষ্ট নাম করা হয়নি। এবং এই মামলায় শুধুমাত্র কুন্তল ঘোষ বলেছে যে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে, আজকে ডাকা হয়েছে সাক্ষী হিসেবে, তারপরেও চার ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ। কি কারণ বলে মনে করছেন, মানে এই এই ঘটনাটা কি শুধুমাত্র মানে তদন্তের ক্ষেত্রে যারা দীর্ঘদিনের পুলিশ অফিসার তারা কি বলছেন, এই তদন্ত কার্যকে কিভাবে দেখছেন তারা? একদমই অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘায়িত হচ্ছে তার এই জিজ্ঞাসাবাদ। এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে ১২টা থেকে যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তার মধ্যে শুধুমাত্র 30 থেকে 45 মিনিটের একটি ব্রেক ছিল, এবং তার অন্যান্য টাইমটাই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদই করা হয়েছে। এবং তোমার যেমনটা প্রশ্ন সেই অনুযায়ী আমি তোমাকে বলে রাখি যে লোয়ার কোর্টে, অর্থাৎ ইডি এবং সিবিআই এর যে স্পেশাল আদালত ব্যাংশাল বা তোমার আলিপুর কোর্ট, এখানে কিন্তু বারংবার ইডি কর্তাদের তরফ থেকে বা সিবিআই কর্তাদের তরফ থেকে তাদের আইনজীবীরা জানিয়েছেন যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাথার ওপরে রয়েছে প্রভাবশালী ব্যক্তি, সেই প্রভাবশালী ব্যক্তিকে সেই বিষয়টা কিন্তু কোনো রকম নাম নিয়ে মন্তব্য করেনি। এবং যেমনটা তাদের হাবভাবে বা তাদের কথাতে বুঝিয়েছেন যে শাসক দলের কোনো প্রভাবশালী ব্যক্তি এবং উঁচু সারির ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ উঁচু সারির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই এডুকেশন স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পেয়েছো যে পার্থ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু একদম উঁচু সারিরই নেতা শাসক দলের, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসেনি সামনে। যদিও তারা অঙ্গিভঙ্গিতে তারা বুঝিয়ে দিয়েছেন বা তাদের একাধিক কথার মারফত কথার প্যাঁচে তারা বুঝিয়ে দিয়েছেন যে ওপর সারির নেতারা রয়েছেন শাসক দলের, কিন্তু কোনোভাবেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে সামনে আনেনি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যখন এই ব্যাংশাল বা সিবিআই এর যে কোর্ট আলিপুর কোর্টে সেখানে যখন সওয়াল জবাব হতো সেখানে কিন্তু একাধিকবার যারা পিপি রয়েছেন, যারা ইডি সিবিআই এর তরফ থেকে যারা লয়াররা রয়েছেন
তারা কিন্তু বিচারককে বলেছেন যে কেস স্টাডি কেস ডায়েরি আপনাকে দিয়েছি বা যে নামগুলো আমরা ইতিমধ্যেই পেয়েছি সেই নামগুলো দেখলে আপনারা চমকে উঠবেন এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছিল ইডি সিবিআই এর লয়ারের তরফ থেকে বিচারপতির কাছে সাবমিশনের সময় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু একবারই সরাসরি আসেনি কিন্তু হঠাৎ করেই কুন্তল ঘোষ তাকে দেখা যায় যে তিনি একটি চিঠি লেখেন একটি দুপাতার চিঠি সেই চিঠি ইডি এবং সিবিআই এর যে স্পেশাল আদালত সেখানের বিচারককে পাঠান এবং সেখানেই নাম করে নাম করা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই চিঠিতে কুন্তল ঘোষ উল্লেখ করেন যে বারংবার কেন্দ্রীয় সংস্থাকারী দল তারা এই কুন্তল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য জোর করছেন এবং সেই কারণে তার উপরে হেনস্থাও করা হচ্ছে তাকে মারাও হয়েছে এই রকম বক্তব্য কিন্তু কুন্তল ঘোষ তিনি তার চিঠিতে লিখেছিলেন এবং যে অভিযোগ পত্রটা জেল সুপারের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন ময়দান থানাতে সেখানেও কিন্তু তিনি ঠিক একই কথা লিখেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হচ্ছে এবং ঠিক তার এই চিঠি এবং অভিযোগ পত্রের বেশ কয়েকদিন আগেই যেটা দেখা গেল তিন থেকে চার দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি জনসভা থেকে বলেন যে যারা ইতিমধ্যে এডুকেশন স্ক্যামে যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের মধ্যে কাউকে জোর করা হচ্ছে জোর করে শাসক দলের নেতাদের ওপর সারির নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে এবং ঠিক তারপরেই কিন্তু যেটা দেখা গেল কুন্তল ঘোষের চিঠি এবং তারপরেই কুন্তল ঘোষ যখন ব্যাংশাল বা আলিপুর কোর্টে তাকে যখন তোলা হচ্ছিল তখন একদম সংবাদ মাধ্যমের সামনে অন ক্যামেরা তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এবং শুধু সেটা একবার নয় বারংবার তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য জোর করা হচ্ছে এবং এখান থেকেই জল ঘোলা হলো এবং তারপরেই কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নজর যখন কাড়লেন এই বিষয়টা নিয়ে তিনি বলে দিলেন যে তাহলে এই দুটোর মধ্যে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে বললেন তারপরেই কুন্তল ঘোষ চিঠি পাঠালো এই দুটোর মধ্যে কি কোনো লিংক রয়েছে সেই কারণের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদের কথা বললেন এবং সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে ফিরিয়ে দিলেন আবারও হাইকোর্টে যদিও অন্য বেঞ্চে যেটা দেখা গেল যে জাস্টিস অমৃত সিনহার বেঞ্চে তিনি বললেন যে জিজ্ঞাসাবাদ করাই হতে পারে কিন্তু তারপরে 160 ধারায় নোটিশ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম সাক্ষী হিসাবে নোটিশ করা হলো এবং তারপরেও যেটা দেখা যাচ্ছে দীর্ঘায়িত করছে তার যে জিজ্ঞাসাবাদ করব এবং যেমনটা সিবিআই কর্তাদের তরফ থেকে সূত্র মারফত বলা হচ্ছে যে তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না তেমনি তিনি বলছেন জানি না এবং সেই কারণের জন্যই এই জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘায়িত হচ্ছে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে এই মুহূর্তে রয়েছেন তিনি সকাল 11টায় তাকে তলব করা হয়েছিল নির্ধারিত সময়ে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তখন থেকেই দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে দুপুর 3টে নাগাদ তাকে প্রায় মিনিট 40 সেকের একটা মধ্যাহ্ন ভোজের বিরতি দেওয়া হয়েছিল তারপর আবার শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ পর্ব পুরো জিজ্ঞাসাবাদ পর্বই নথিভুক্ত হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ নিয়ে সিবিআই এর তলব নিয়ে কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শোনাব গ্রিন করিডোর বাড়ি দেবে পুলিশ দেড় দু ঘন্টায় চলে আসবে আমরা 3-4 ঘন্টা 5 ঘন্টায় আসবো আমাদের যাতে করিডোর বনবে না খোকাবাবুর জন্য গ্রিন করিডোর বনবে 2-2.5 ঘন্টা আর খোকাবাবুর কোনো চিন্তা নেই সিবিআই কিচ্ছু করবে না খাইয়ে দাইয়ে আপনাকে আদর করে ছাড়বে আপনি মিলিয়ে নেন আমার কথা এতগুলো টিভি বেলা আছে আপনারা মিলিয়ে নেবেন দিদির সঙ্গে মোদির সেটাই আন্ডারস্ট্যান্ডিং খোকাবাবুকে ডাকবে একটু খোঁচাবে ধরছি ধরছি করে একটা আওয়াজ উঠবে দিদি মোদির এই খেলা লুকোচুরি খেলা চলবে এটা হচ্ছে দিদি আর মোদির লুকোচুরি খেলা খানিকের মধ্যে গল্প টল্প করে ছেড়ে দিবে এগুলো সব নাটক হচ্ছে কিছু হবে না কিচ্ছু হবে না এক্ষুনি ছাড়া পাবে দিদির সঙ্গে মোদির যে অ্যাডজাস্টমেন্ট আপনারা জানেন না কিছু হবে না হবে না হবে না কোনো নবজোয়ারের কোনো অসুবিধা হবে না কেন যে এলো তাও জানি না ভিডিওতে করতে পারতো আর দিদিকে বলবো আপনি যান দিদি খোকাবাবুকে যাতে কষ্ট না তার জন্য ব্যবস্থা করেছেন নিজে দাঁড়িয়ে থেকে খোকাবাবুর পরিচর্যা করার তো আলাদা মূল্য আছে খোকাবাবুর অনেক কষ্ট হতে পারে আপনি নিজে যান আপনার যাওয়া দরকার
আপনি তো নাটক করা শিখিয়েছেন, নবজোয়ান নামক নাটক হচ্ছে, সেই নাটকের এক একটা পার্ট আমরা দেখছি, কোথাও মারামারি, কোথাও দড়াদড়ি, কোথাও চুরি বাটপাড়ি চলছে নাটক। সেই নাটক এখন ঘুরতে ঘুরতে নাকি দক্ষিণ বাংলা ভ্রমণ করছে, এই ভ্রমণ শেষ হবে ধীরে ধীরে। উত্তরবঙ্গ থেকে ভ্রমণ শুরু হয়েছিল, সেই ভ্রমণ দক্ষিণবঙ্গ দিয়ে কলকাতায় শেষ হবে। আবার বলি, দিদি একটা নাটক করেছিল নন্দীগ্রামে, দিদির পায়ে চোট লাগলো, দিদি বললো পা ভেঙে গেল। দিদি নন্দীগ্রামের পা ভাঙা নিয়ে কোনো ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধ না খেয়ে কলকাতা চলে এলো, আসবার সঙ্গে সঙ্গে প্লাস্টার লেগে গেল আর হুইল চেয়ার হাজির হয়ে গেল, দিদি পা ভাঙা নিয়ে ভোট করতে নেমে গেল। সেদিন আমি বলেছিলাম ভোট শেষ হলেই দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে, ভোট শেষ হয়েছে দিদি তত্ত্বাবধানে করে হাঁটতেও আরম্ভ করেছে। আবার বলছি আমি, এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যাত্রা দিদির পরামর্শ মতো তার খোকাবাবু করছে, সেটারও পরিণতি এই হবে সেটা। এদিকে সিবিআই এর তলব নিয়ে কি বলেছেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শোনাবো। কাজের জন্য তো ডাকেনি সিবিআই, যাদেরকে ডাকে তারা চুরি দুর্নীতিতে থাকলে ডাকে, কি বলার আছে? চুরি করেছে, দুর্নীতিতে যুক্ত থেকেছে, নাম পেয়েছে, তাই ডেকেছে। যেতে বাধ্য, দুর্নীতিতে চুরিতে অপরাধে দূর দূর পর্যন্ত যদি নাম থাকে, এখনো পর্যন্ত ভারতবর্ষের আইনের প্রতি আমরা আস্থা রাখি, বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখি, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের বর্তমানকে নষ্ট করেছে, তাদেরকে অন্তত পক্ষে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে না? অবশ্যই দিতে হবে, এড়িয়ে বাঁচতে পারবে না। কেন করছে বিচারপতি বিচার ব্যবস্থা তাদের প্রতি আক্রমণ, আর অন্য দলের মুখপত্রদের বা অন্য মানুষের প্রতি কেন করছে না? এটা একটু উল্টো করে ভাবলে কি হয়? তাদের ভাষ্যটা, তাদের কথাটা আমরা বলবো? আপনি দুর্নীতিতে যুক্ত আছেন, আপনি চুরিতে যুক্ত আছেন, আপনি অপরাধের সাথে আপনার নাম জড়িয়ে আছে, আপনাকে জিজ্ঞেস করলেই আপনার গায়ে ঝাল লেগে যাচ্ছে,